বেঁচে থাকার উপায় হচ্ছে আখেরাতকে দুনিয়ার উপর প্রাধান্য দেওয়া। আমি সবসময় বলি এটা যে যদি দুইটা জিনিস আমি একসাথে চালাইতে পারি, ঠিক আছে, আমি চাকরি করব, ব্যবসা করব, আমি নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, যাকাত দিব, একসাথে যাচ্ছে, সমস্যা নেই। কিন্তু একটা রাখতে হবে, দুইটা করা যাবে না, হয় নামাজ পড়তে হবে নাহলে চাকরি করতে হবে। আমি কি করব? নামাজ পড়ব, চাকরি রাখব। যখন চয়েস আসবে যে দুইটা রাখা যাচ্ছে না, একটা রাখতে হবে, তখন আমরা সবসময় দুনিয়াটাকে যদি দরকার হয়, এইরকম দরকার হয় না, কিন্তু কারো কারো ব্যাপারে হইতে পারে, সাধারণ ব্যাপারে হয় না, কোনো বিশেষ ব্যাপারে হইতে পারে, তখন আমরা কি করব? আখেরাতটা রাখবো, দুনিয়াটাকে ত্যাগ করবো যদি দরকার হয়।